সাবস্ক্রাইব করুন খোকন চাষবিদ চ্যানেল এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, খোকন চাষবিদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বরাবরের মতো আমি মোহাম্মদ খোকন ইসলাম নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিও শুরু করার আগে পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন একদম ফ্রি, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগবে না। চলুন ভিডিওতে যাওয়া যাক। এখন আপনারা দেখবেন কীভাবে একটা নষ্ট রাইস কুকার মেরামত করা যায় এবং কীভাবে মেরামত করবেন এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা নষ্ট রাইস কুকার দেখা যাচ্ছে। রাইস কুকারটা কীভাবে মেরামত করব দেখেন, এই যে নষ্ট রাইস কুকার মেরামত করার জন্য এই জিনিসটা প্রয়োজন হবে। এই যে রাইস কুকারের তারের সাথে দেখবেন এই যে এমন একটা জিনিস লাগানো থাকে, এ তারটা দিয়ে আমরা রাইস কুকার মেরামত করব। দেখেন কীভাবে আমরা এখন রাইস কুকার প্রথমে দেখে নেব রাইস কুকার নষ্ট না ভালো, এটা আমরা চেক করে নেব। আগে চেক করার জন্য আমরা কারেন্টের লাইন দেব। লাইন দেওয়ার পর দেখুন কোনো লাইট পাচ্ছে না, তার মানে রাইস কুকারটা নষ্ট আছে। এখন আপনাদেরকে রাইস কুকার খুলে দেখাবো কীভাবে রাইস কুকার মেরামত করবো আমরা। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন রাইস কুকার। আর নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। হ্যাঁ, রাইস কুকার খোলার পর দেখেন এই যে এখানে একটা ফিউজ আছে, এই যে এই জিনিসটা আমাদের, এই জিনিসটা প্রত্যেকটা রাইস কুকারেই আছে। এই রাইস কুকারে আছে, আপনারা দেখবেন এটা বাই করে নেবেন। সাইডটা রেখে দিলাম, এটা এটা হচ্ছে রাইস কুকারের কারেন্টের লাইন, এখান থেকে কারেন্টের লাইন যায়। যখন অনেক সময় বিদ্যুতের লাইন কম বেশি হওয়ার কারণে তখন অনেক সময় লাইন ফিউজটা কেটে যায়, কেটে গেলে আমাদের রাইস কুকারটা পুরোপুরি বন্ধ হয়ে থাকে। আমরা মনে করি যে রাইস কুকার নষ্ট হয়ে গেছে। রাইস কুকার ভালো করার জন্য প্রথমে আপনারা যা করবেন, এটা তারগুলো খুলে নেবেন, সাইডে রেখে দিলেন, তারগুলো খুলে নেবেন। খুলে নেওয়ার পর যে তারটা আপনাকে দেখালাম, যে তারটা দেখালাম এই তারটা আপনারা খুলে নেবেন। খুলে নিয়ে এই গুণাটা এটার সাথে ভালো করে পেঁচিয়ে নেবেন যাতে শর্ট সার্কিট না হয়। ভালো করে পেঁচিয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা আমি ভালো করে লাগাচ্ছি। লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এই পিনটা যেন ভেতরে আপনার হাতের ভেতরে ঢুকে না যায়। সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি, পেঁচিয়ে দিয়ে এই লাইনটা এটার অপোজিটে এখানে সুন্দর করে পেঁচিয়ে দিন। সুন্দর করে পেঁচানোর পর দেখেন যত তাড়াতাড়ি সম্ভব ভালো মতো পেঁচিয়ে দেবেন যাতে আপনার লাইনটা শর্ট সার্কিট না হয়। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। এখন আমাদের কাজ শেষ। এখন আপনি প্লাস দিয়ে এটার লাইনটা ই করে দেবেন যাতে টাইট ফিটিং থাকে। ব্যাস আমাদের কাজ শেষ, লাইনটা যেরকম ছিল ওরকমই রেখে দেবেন। এরকম রেখে দেবেন। আপনারা দেখলেন এখন লাইন লাগানো শেষ। এখন আমরা এটা রাইস কুকারের কয়েলের সাথে অ্যাডজাস্ট করে দেব। দেখেন দেখতে পাচ্ছেন, সাবধানে কাজটি করবেন যাতে কোনো তার একান্তই না হয়, তাহলে শর্টকাটের ভয় আছে। আমাদের কাজ শেষ, এখন আমরা রাইস কুকার লাইন চেক করব। দেখেন আপনাদের দেখার সুবিধার্থে আমি লাইনটা এ করে দেখাচ্ছি। দেখুন রাইস কুকারের লাইন এখন কিন্তু অলরেডি পেয়ে গেছে, যেভাবে দিবেন সব কিছুই হবে। আর এইভাবে আপনারা
এইভাবে আপনারা দেখতে পারলেন যে রাইস কুকার কোনো টাকা খরচ ছাড়াই রাইস কুকার ঠিক করা যায়, আপনারা দেখলেন। এবং ভবিষ্যতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন রাইস কুকারের অটো যেভাবে কাজ করে, বা মানে রাইস কুকার ভাত হওয়ার আগেই মানে লাইট পার হয়ে সুইচ পার হয়ে যায়, এই সম্পর্কে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। ধন্যবাদ সবাইকে।